নমস্কার। আপনারা হয়তো কখনো কখনো এরকম নোটের সিরিয়াল নাম্বারের মাঝখানে একটা ছোট স্টার দেখে থাকবেন। এই ধরনের নোটগুলোকে আমরা স্টার নোট বলে থাকি, কারণ এই সিরিয়াল নাম্বারের মাঝখানে একটা স্টার বর্তমান। আসলে কোনো নোট যদি ভুল ছাপা হয় বা যে সমস্ত নোট বেরিয়ে যায় ছাপা হয় একটা নির্দিষ্ট সিরিয়াল নাম্বার সহ, সেগুলোতে যদি কোনোরকম কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে তখন সেই নোটটি আরবিআইয়ের তরফ থেকে বদলে ফেলা হয় এবং সেই একই সিরিয়াল নাম্বারে আরও একটি নোট ইস্যু করা হয় এবং সেই সিরিয়াল নাম্বারে একটি স্টার জুড়ে দেওয়া হয়। এই স্টার নোটের দাম কিন্তু সাধারণভাবে বেরোনো সাধারণ সিরিয়াল নাম্বারের নোটের তুলনায় একটু বেশি হয়। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব, 200 টাকার নোটে এরকম যদি স্টার থাকে, অর্থাৎ 200 টাকার এরকম স্টার নোটের মধ্যে সবচেয়ে দামি যে কয়েকটি স্টার নোট সেগুলো সম্পর্কে। 2016 সালে ডিমনিটাইজেশনের পর প্রথমবার লঞ্চ হওয়া 66 মিলিমিটার প্রস্থ ও 146 মিলিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই ধরনের কি না 200 টাকার নোটগুলিতে স্টার ইস্যু এখনও পর্যন্ত বেরিয়েছে 30 বার। এক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা একটু বলে না দিলেই নয়, সেটা হচ্ছে যে কোনো নোটের যে সিরিয়াল নাম্বার থাকে এই সিরিয়াল নাম্বারের প্রধান তিনটি অংশ থাকে। একটা হচ্ছে প্রিফিক্স, একটা হচ্ছে মেন সিরিয়াল নাম্বার এবং এছাড়াও থাকে ইনসেট। এই বিষয়ে আরও বিশদে জানতে আমাদের চ্যানেলের নোট সম্পর্কিত ভিডিওগুলি অবশ্যই দেখবেন, যেগুলোর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলুন এবার আমরা দেখে নেব 200 টাকার স্টার নোটের মধ্যে সবচেয়ে দামি যে স্টার নোটগুলো সেগুলো কী কী। যেমনটা বলছিলাম যে নোটের শুরুর তিনটি ডিজিটকে বলা হয় প্রিফিক্স এবং এছাড়াও আর একটা সিঙ্গেল লেটার থাকে যেটাকে বলা হয় কি না ইনসেট। কোনো নোটের ক্ষেত্রে যদি কোনোরকম কোনো ইনসেট না থাকে তখন তাকে বলা হয় প্লেন ইনসেট। তো যাই হোক, এই প্রিফিক্স এবং ইনসেটের উপর ভিত্তি করে কিন্তু কোনো নোটের দামের প্রচুর হেরফের হতে পারে এবং স্টার নোটের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম হয় না। যেমন ধরুন আপনার কাছে যদি উর্জিত প্যাটেলের সাইন করা 2017 সালে বেরোনো ই ইনসেট যুক্ত এবং 1DA প্রিফিক্সের একটা স্টার নোট থাকে, কি বললাম না 1DA এই প্রিফিক্স ই ইনসেট এবং উর্জিত প্যাটেলের সাইন করা 2017 সালের যদি একটা নোট হয় সেটা যদি স্টার নোট হয় তার জন্য কিন্তু আপনি পেতে পারেন ইভেন্সি কন্ডিশনের জন্য 5000 টাকা পর্যন্ত। কারণ কি না এটা বেরিয়েছিল অত্যন্ত কম পরিমাণে। এরপর 2017 সালেরই উর্জিত প্যাটেলের সাইন করা নোট তার যদি ইনসেট হয় আর এবং প্রিফিক্স হয় 5AB, অর্থাৎ 5AB প্রিফিক্স আর ইনসেট যুক্ত যদি নোট হয় ইউএনসি কন্ডিশনে তার দাম হতে পারে 1500 টাকা অবধি। এরপর 2018 সালের উর্জিত প্যাটেলের সাইন করা ই ইনসেট যুক্ত নোট এবং যদি তার প্রিফিক্স হয় 3DA, 3DA প্রিফিক্স ই ইনসেট যুক্ত নোটের বর্তমান বাজার মূল্য প্রায় 3500 টাকা। আবার 3CC এই প্রিফিক্স যুক্ত এবং এল ইনসেট যুক্ত 2018 সালের এই নোট, সেরকম একটা নোটের ইউএনসি কন্ডিশনের দাম কিন্তু 1500 টাকা পর্যন্ত। 2021 সালে বেরোনো কি না শক্তিকান্ত দাসের সাইন করা এ ইনসেট যুক্ত 0AL প্রিফিক্স যুক্ত একটি স্টার নোটের ইউএনসি কন্ডিশনে বর্তমান দাম 1750 থেকে 2000 টাকা পর্যন্ত হতে পারে। আবার ই ইনসেট যুক্ত 4DA প্রিফিক্স যুক্ত যদি একটি নোট হয় 2021 সালের এই শক্তিকান্ত দাসের সাইন করা তার দাম হতে পারে কত না 6000 টাকা পর্যন্ত। আগে হ্যাঁ, 4DA এই প্রিফিক্সে ই ইনসেটে 2021 সালে খুব কম পরিমাণে কিন্তু এই স্টার নোট বাজারে অ্যাভেলেবেল রয়েছে, তাই ইউএনসি কন্ডিশনে এরকম একটা নোটের দাম প্রায় 6000 টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া যদি এটাই হয় 4DA প্রিফিক্স এফ ইনসেটের যদি নোট হয় সেক্ষেত্রে কিন্তু তার দাম হতে পারে 2000 টাকা পর্যন্ত। তাহলে বুঝতে পারলেন যে পুরো ব্যাপারটাই হচ্ছে প্রিফিক্স এবং ইনসেটের উপর নির্ভর করে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সেই নোটটা কত সংখ্যায় কিন্তু প্রিন্ট হয়েছিল। এক্ষেত্রে আরও একটা বিষয় না বললেই নয় যে এই সমস্ত স্টার নোটে যদি কোনো স্পেশাল সিরিয়াল নাম্বার থাকে, অর্থাৎ ধরুন যেমনটা বললাম যে একটা প্রিফিক্স ইনসেট রয়েছে এরপরে যে 6 ডিজিটের সিরিয়াল নাম্বার রয়েছে সেটা যদি কোনো স্পেশাল হয়, যখন ধরুন এখানে যেমন দেখাচ্ছি সেরকম যদি কোনো কি না বার্থডে নোট হয় বা কোনো স্পেশাল অ্যানিভার্সারি নোট হয় বা সেটা যদি হয় একটা হোলি নাম্বার নোট, যেমন ধরুন 541 বা 786 এই ধরনের হোলি নাম্বার নোট হয় বা ধরুন ইউনিক নাম্বার হলো যে সব কটা ডিজিট হচ্ছে একই না 5555555 বা 999999 এই ধরনের যদি স্পেশাল সিরিয়াল নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু তাদের দাম সাধারণ স্টার নোটের যে দাম তার তুলনায় আরও অনেক বেশি বৃদ্ধি পাবে।
এছাড়াও রয়েছে কি না যদি স্টার নোটে আবার কোনো অ্যারর থাকে, অর্থাৎ অলরেডি একটা অ্যারোরের কারণে সেটাকে রিপ্লেস করে স্টার নোট তৈরি করা হয়েছে, এবং তা সত্ত্বেও যে নোটটা রিপ্লেসড হয়েছে সেটাতেও যদি আবার কোনো অ্যারর থেকে থাকে তাহলে তার দাম কিন্তু তার আরও কয়েক গুণ বেড়ে যায়। এই বিষয়ে আরও বিশদে জানতে আমাদের নোট সম্পর্কিত ভিডিওগুলি আইবটনে ক্লিক করে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবেন না, এবং হ্যাঁ আরও বেশ কিছু এক্সাইটিং ইনফরমেশন নিয়ে ফিরে আসছি পরে।